এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ নারী দল প্রথম লক্ষ্য সেমিফাইনাল খেলা সাম্প্রতিক সময়ে দল ভালো না খেললেও ক্রিকেটারদের উপর আস্থা রাখতে চান কোচ আর অধিনায়ক বলছেন টি টোয়েন্টিতে ছেলেরাও ভালো নয় মেয়েদের ক্রিকেট এক পা এগুলে দুই পা যেন পিছিয়ে যায় দুই হাজার আঠারো এশিয়া কাপ জিতে নতুন দিনের সূচনা করেছিল নিগার সুলতানার দল সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি নারী ক্রিকেটাররা বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে মেয়েদের ব্যাটিং অ্যাপ্রোচ হতাশ করেছে তবে সমস্যাটা শুধু মেয়েদের না সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে শান্ত লিটনদের দৈন্য দশাও ফুটে ওঠে তাদের মেন এন উইমেন দুইটা কিন্তু অনেক বেশি বলবো যাতেটা স্ট্রং না সে এটার একটা রিজন হতে পারে যে আমরা কম্পিটিটিভ কম্পিটিশন কম খেলি ডমেস্টিকের সো সো ফার ড্যাফে আমাদের এরকম চিন্তার মতো থাকে যে অনেক সময় যে আরেকটু হয়তো বা দু একটা সিরিজ বা দু একটা টুর্নামেন্ট যদি আমরা এই ফর্ম্যাটটার উপরে খেলতে পারি আমাদের জন্য ভালো হবে মেয়েদের ক্রিকেট যে একটু অবহেলিত তা নতুন করে ব্যাখ্যার প্রয়োজন নেই দুই হাজার একুশ টেস্ট স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশ এখনও কোনো ম্যাচ খেলেনি এমনকি ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণীর টুর্নামেন্টও নেই টি টোয়েন্টি টুর্নামেন্ট হয় বছরের সর্বোচ্চ একটি অন্য দেশগুলোতে নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হলেও বাংলাদেশ এখনও পরিকল্পনাতেই বন্দি যেহেতু একটা বিপিএল টুর্নামেন্ট করা অনেক কিছু ব্যাপার থাকে সো এই করতে পারবো কিনা আমি না বাট এই বছর না হবে এবং সেটা আসলে হঠাৎ শুধু মেয়েদের পার্সোনাল বেনিফিটের জন্য না এমনকি মেয়েদের ক্রিকেটের জন্য খুব দরকার সবশেষ অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ কেউ বলছেন স্কিলের সমস্যা কেউ আবার মাইন্ডসেট নিয়ে প্রশ্ন তুলেছেন এমনকি নারী ক্রিকেটারদের গায়ে জোর নেই বলে কটাক্ষ করতেও ছাড়ছেন না তবে বাংলাদেশের কোচ অবশ্য ভিন্ন কিছু খুঁজে পেয়েছেন আমি মনে করি এটা ব্যর্থতার ভয় ওরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছে ওদেরকে সাহস দিতে হবে আমরা সম্প্রতি ভালো খেলছি না তবে দলের সামর্থ্যে আমার আস্থা আছে অক্টোবরে দেশের মাটিতে হবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ যার আগে শ্রীলঙ্কায় হতে যাওয়া এশিয়া কাপ গুরুত্বপূর্ণ এছাড়া বিশ্ব আসরের আগে মেয়েদের জাতীয় লীগ এবার টি টোয়েন্টি ফর্মেটে করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা